হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রত্যেক দিনের মতো আমি আজও তোমাদের সাথে চলে এসেছি একটি নতুনত্ব রেসিপি নিয়ে। তবে আজকে আমি নিয়ে এসেছি চিপসের একটি রেসিপি। আমরা চিপস সকলেই ভালোবাসি। আজকে আমি তোমাদের কলার চিপস বানিয়ে দেখাবো, সেই জন্য আমি তিনটে কলা নিয়ে নিয়েছি। তো কলাগুলিকে এভাবে চাকু দিয়ে উপরে খোসাগুলিকে ছাড়িয়ে নিতে হবে এবং খোসাগুলিকে পাতলাভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর এভাবে দেখো একটা চিড়ি চিড়ি দাগ কেটে নিতে হবে। দেখো এটা দিয়ে আমি চিড়ি চিড়িভাবে দাগ কেটে নিয়েছি, যাতে ডিজাইন আছে, সুন্দর একটা ডিজাইন আছে। এরপর আমি চাকু দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব। এভাবে পাতলা পাতলা ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। পাতলা করতে হবে খুব পিসগুলোকে। দেখো কলার পিসগুলোকে একদম পুরো পাতলা করে নিয়েছি। এরপর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর আমি 2 চামচের মতো লবণ দিয়ে দেব। লবণটা আগে দিলে, ভিজিয়ে রাখলে কলার মধ্যে ডুবে যাবে লবণটা, তো সেই জন্য আমি এখানে 2 চামচ মতো লবণ দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচেরও অর্ধেকটা মতো হলুদ। ভালোভাবে জলটা নিয়ে নিতে হবে। এরপর আমি কলগুলিকে এর মধ্যে অ্যাড করে দেব। দেখো কলগুলো এর মধ্যে আমি ভিজিয়ে রাখবো, মোটামুটি 1/2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। তো লবণ জল দিয়ে ভিজিয়ে রাখলে যে লবণটা কলার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, পরে আমার আর লবণ অ্যাড করতে হবে না। তো এর মধ্যে যে লবণটা 1/2 ঘন্টা ভিজে থাকলে কলার মধ্যে ঢুকে যাবে, পরে আমি আর লবণ দেব না। তো দেখো 1/2 ঘন্টা পর আমি এইভাবে জলটাকে নিগড়ে নিগড়ে প্লেটের মধ্যে দিয়ে দেবো, ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে জলটা একটু শুকিয়ে যায়। তেলের মধ্যে ফ্রাই করলে যাতে যে তেলের মধ্যে জলে ছিটে যাতে না আসে, সেজন্য আমি এভাবে জলটা ছেঁকে এভাবে একটা একটা করে প্লেটের মধ্যে রেখে দেব। তো 5 থেকে 10 মিনিট মধ্যে আমি এইভাবে রেখে দেব। তো ততক্ষণে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে গরম করতে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে। এরপর আমি কলাগুলিকে দিয়ে দেব। তো এইভাবে তোমরা ব্যানানা চিপস বাড়িতে বানাতে পারো। পটেটো চিপস তো বানিয়ে খাই, তো এটা একটু নতুন স্বাদে ব্যানানা চিপস বানিয়ে তোমরা বাড়িতে দেখতে পারো। তো এইভাবে একটু বেশি একটু লালচে লালচে ভাব আসবে ততক্ষণ অবধি আমি ফ্রাই করে নিলাম। দেখো লাল লাল ভাব চলে এসেছে, এরপর আমি তুলে নিলাম। তো একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি তুলে নিলাম, আবার আমি ভাজতে দেব। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটু বেশি ফ্রাই হতে হবে, যাতে একটু লাল লাল ভাব হয়ে আসবে, তারপরে তুলে নিতে হবে, না হলে যে মুচমুচে ভাবটা, ক্রিস্পি ভাবটা আসবে না, সেই জন্য একটু বেশি ফ্রাই করে নিতে হবে। তো এইভাবে লাল লাল হয়ে এলে তুলে নিতে হবে। তো দেখো সমস্ত চিপসগুলো লাল লাল হয়ে গেছে। এরপর আমি চিপসগুলোর মধ্যে মশলাদার ফ্লেভার আনার জন্য এখানে দিলাম চাট মশলা। তো তোমাদের যদি বাড়িতে চাট মশলা না থাকে, তোমরা বাজার গুঁড়িও অ্যাড করতে পারো। তো এইভাবে মশলা দিয়ে মিক্স করে নিতে হবে। তো মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো একটু কম পরিমাণে দিতে হবে, অবশ্যই এটা নিজেদের ঝালের যে কেমন ঝাল পছন্দ করে সেটার উপর নির্ভর করবে। তো এইভাবে ভালোভাবে মিক্স করে দেয়। তো হয়ে গেল আমার ব্যানানা চিপস রেডি। তো এইভাবে তোমরা বাড়িতে বানিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশানে অল করে রেখো। থ্যাংক ইউ।